প্রাকৃতিক অনন্য সৌন্দর্যের লীলাভূমি সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবস্থিত ডিবির হাওর বা শাপলার লেক। এটি লাল শাপলার বিল নামেও পরিচিত। প্রাকৃতিকভাবেই এখানে লাল শাপলার জন্ম, যা দেখতে প্রতিদিন শত শত পর্যটক ভিড় করেন। কাকডাকা ভোরে অনেক মানুষ ছুটে আসেন সূর্যোদয়ের সাথে সাথে লাল শাপলা ফোটার দৃশ্য দেখতে। ডিবি বিল, ইয়াম বিল, হরফকাট বিল, কেন্দ্রীয় বিল সহ 900 একর এলাকা জুড়ে লাল শাপলার রাজ্য। এই চারটি বিলকে একত্রে লাল শাপলার বিল বলা হয়ে থাকে। পৌরাণিক কাহিনী অনুসারে জৈন্তা রাজ্য শাসন করেছেন খাসিয়া রানী জৈন্তেশ্বরী দেবী, আর স্বচ্ছ জলের সারি নদীর মোহনীয় নীলের কথা সকলের জানা। এই তিন উপকথার ফাঁকে নিজের উপস্থিতি জানান দেয় মেঘালয়ের পাহাড়ের কোলে থাকা জৈন্তার লাল শাপলার এই বিল। এই শাপলার রাজ্যেই ছড়িয়ে ছিটিয়ে আছে জৈন্তাপুরের কত জানা অজানা ইতিহাস। কেবল সৌন্দর্য নয়, সিলেটের জৈন্তাপুরের লাল শাপলা বিল প্রাগৈতিহাসিক ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়। লাল শাপলার বিলের অবস্থান বাংলাদেশ ভারত সীমান্তবর্তী মেঘালয়ের সবুজ পাহাড়ের পাদদেশ। সৌন্দর্যের সঙ্গে ঐতিহাসিক প্রেক্ষাপটে সম্মিলন এই চারটি বিলের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। বিলে ফুটে থাকা অজস্র লাল শাপলার অপরূপ দৃশ্য সবারই মন কাড়ে। লতা পাতা গুল্মে ভরা বিলের পানিতে ভেসে থাকা হাজার হাজার লাল শাপলার মাঝে নিজেকে স্বর্গরাজ্যের বাসিন্দা মনে হবে যে কারোরই। প্রকৃতির আপন খেয়ালে গড়ে ওঠা সৌন্দর্য এমনই। প্রতি বছর অসংখ্য অতিথি পাখি আসে এই হাওরে। তার মধ্যে বালিহাঁস, পাতিসরালি, পানকৌড়ি, নীলকণ্ঠি, সাদাবক, জলময়ূর সহ অসংখ্য প্রজাতির পাখি দেখা যায়। তখন নতুন রূপে দেখা যায় শাপলার এই বিলকে। সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত এই ফুল সতেজ থাকে, তাই অপরূপ সৌন্দর্য উপভোগের জন্য অবশ্যই সকাল সকাল এখানে চলে আসতে হবে। তবে বিকালে সূর্যাস্তের দৃশ্য কিন্তু কম যায় না।